আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের নবম ক্লাসে আমরা দেখব ইনসার্ট ট্যাবের টেবিল, কিভাবে একটা টেবিল ইনসার্ট করতে হয় এবং টেবিলটাকে কাস্টমাইজ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই টেবিল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এর জন্য আমরা এখান থেকে স্টার্ট মেনুতে গিয়েও ওপেন করতে পারি, অথবা আমি এই ডেস্কটপের উপরে মাউসের রাইট ক্লিক ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এরপর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা মোটামুটি হোম ট্যাবের কাজ সম্পূর্ণটা দেখে ফেলেছি, তারপরও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের টেবিল সম্পর্কে, আমরা টেবিল সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোনো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখানে টেবিলে ক্লিক করে আমরা এখান থেকে যতগুলো রো লাগে রো নিতে পারবো এবং যতগুলো কলাম লাগে কলাম নিতে পারবো। এখন আমরা দেখব কলাম কাকে বলে, রো কাকে বলে। আচ্ছা, এই ডান থেকে এই বাম থেকে ডান দিকে যেই ইগুলো আছে এগুলাকে বলা হয় রো, এগুলাকে বলা হয় কি রো। আর এই উপর থেকে নিচের দিকে যেগুলো আছে এগুলাকে বলা হয় কলাম। তাহলে আমরা রো আর কলাম সম্পর্কে জানলাম। এখন দেখুন, আমরা যখন ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে রো আর কলাম নিলাম, আমি এটাকে কেটে দেই। আবার আমরা টেবিল কিভাবে নিব, ইনসার্টে যাব, টেবিলে যাব, এরপর এখান থেকে আমাদের যতগুলো রো লাগে ততগুলো নিব এবং এদিকে যতগুলো কলাম লাগে ততগুলো কলাম নিয়ে ক্লিক করলে আমাদের সামনে টেবিল ইনসার্ট হয়ে যাবে। এখন এই টেবিলটা ইনসার্ট করার জন্য কিন্তু আমরা একটা শর্টকাট কিও ব্যবহার করতে পারি, সেটা কি, ধরুন আমি এখানে একটা টেবিল ইনসার্ট করব। প্রথমে আমি প্লাস সাইনে ক্লিক করলাম, এরপর আমার ধরুন প্রথম ঘরটা আমি রাখবো সিরিয়ালের জন্য, এর জন্য একটা ছোট ঘর রাখলাম। এরপরে মাইনাস দিয়ে আমি দিলাম প্লাস। আবার আমি এখানে ধরুন নামের একটা ঘর রাখবো, এজন্য একটু বড় দিব, মাইনাস দিব, এরপরে প্লাস দিব। আবার এরপরেটা ধরুন হচ্ছে ঠিকানা দিব, ঠিকানার ঘরটা দিলাম, এরপরে আমি প্লাস সাইন দিব, এরপরে মোবাইল নাম্বারের ঘর দিলাম, মোবাইল নাম্বারের ঘর, এরপরে প্লাস সাইন দিয়ে আমি লাস্ট একটা রাখবো কমেন্টের জন্য। এরপর আমার যখন এগুলা লেখা শেষ হবে আমি শেষে একটা প্লাস সাইন দিয়ে যখনই ইন্টারে ক্লিক করব, তখন দেখুন আমার সামনে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে। এরপর আমার যতগুলো কলাম লাগবে আমি জাস্ট কিবোর্ডের ট্যাব কীতে যখনই চেপে ধরবো তখন আমার অটোমেটিক কিন্তু কলামগুলো তৈরি হচ্ছে। তাহলে আমি কিন্তু খুব সহজেই একটা টেবিল ক্রিয়েট করতে পারলাম। এরপর ধরুন আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, লিখলাম নেম, লিখলাম ফাদার্স নেম, লিখলাম এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, লিখলাম ফাদার্স নাম, লিখলাম এরপরে মাদার্স নেম, লিখলাম এরপরে আমি এখানে মোবাইল নাম্বার লিখলাম, ঠিক আছে। এখন ধরুন আমার এই সিরিয়াল নাম্বার আমি ধরুন 1 দিলাম, এরপরে নেম দিলাম, তারপরে ফাদার্স নেম নিলাম, এরপর ধরুন আমি একটা ফোন নাম্বার এইখানে দিলাম, আমি একটা ফোন নাম্বার দিলাম। এখন ধরুন আপনি এরকমভাবে এগুলো টাইপ করলেন, এখন আপনার এই সাইটে ডান সাইটে অথবা আপনার মাঝে একটা কলামের প্রয়োজন, আপনার আরও ইনফরমেশন, যেমন আপনি তার ঠিকানাটা দিতে চাচ্ছেন অথবা হচ্ছে তার বাসার ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন, এজন্য আরেকটা কলামের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি যেহেতু নামের ঘরটা এত বড় প্রয়োজন নাই আপনি একটু ছোট করে দেন। ছোট করার জন্য কি করব, এই যে দেখুন আমরা এই লাইনের মাঝে যখনই আমি আমার কার্সরটা নিয়ে আসবো তখনই এরকম একটা
তীরের মতো উঠবে, তখন আমি মাউসে লেফট বাটন চেপে ধরে ডান বাম করলেই আপনার এই ঘরটা ছোট বড় হবে। এরপর আমি সেকেন্ড ঘরে গিয়ে সেকেন্ড কলামে গিয়ে সেমভাবে ছোট করলাম, এটাও ছোট করে দিলাম। এরপরে আমি এই ডান সাইডে আরেকটা কলাম নিব। এর জন্য আমি কি করতে পারি, আমি এইখানে ক্লিক করে এইখানে ক্লিক রাইট বাটনে ক্লিক করে এই যে দেখুন ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্টে ক্লিক করলে দেখা যাবে ইনসার্ট কলাম টু দ্য রাইট। যখন আমি এটা ক্লিক করব তখন আমার রাইট সাইডে একটা কলাম তৈরি হয়ে যাবে। অথবা আমি যদি চাই, ধরুন এটা লিখলাম আমি, হচ্ছে এখানে লিখলাম, দেখুন আমার ধরুন এইখানে আমার 1 নম্বরে এই করিমের নামটা দেওয়ার পর মাঝে আমার অন্য একটা নাম উঠবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। এরপরে মাউসের রাইট কীতে ক্লিক করে দেখুন ইনসার্ট অপশনে ক্লিক করলে দেখুন ইনসার্ট রো বিলো, যখন আমি এটাই ক্লিক করব তখন আমার এটার নিচে কিন্তু অটোমেটিকলি একটি রো ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটা ক্রিয়েট করতে পারি। এখন দেখুন এই যে এই লেখাটা কিন্তু দুইটা লাইন হয়ে গেছে, এই এতটুকু জায়গা জায়গা হয় না। তাহলে আমরা কি করব, আমরা এটাকে একটু ছোট করে দিলে কিন্তু সঠিকভাবে এটা বসে গেল। এখন ধরুন আমরা মাঝে থেকে এই রোট এই কলাম এই রোটা ডিলিট করে দেব, মাঝে থেকে এই রোটা ডিলিট করে দেব। তাহলে আমরা কি করবো, এই রোটা সিলেক্ট করব। এরপর যখনই আমরা রাইটে ক্লিক করব দেখুন ডিলেটের একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ঠিক আছে, ডিলেট সেল, এখানে জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের ওই সেলটা ডিলেট হয়ে যাবে। অথবা আমরা কিন্তু সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেসকে ক্লিক করে ওকেতে ক্লিক করলে আমাদের এটা খুব সহজেই ডিলেট হয়ে যাচ্ছে। এরপরে ধরুন আমরা হচ্ছে এই দুইটা ঘরকে মার্জ করব, অথবা এই দুইটা ঘরকে আমরা মার্জ করব, এক করে দেব। এজন্য এই দুইটা সিলেক্ট করে আমরা যাব লেআউটে। লেআউটে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে মার্জ সেল, যখনই আমরা মার্জ সেলে ক্লিক করব এই সেলটা কিন্তু খুব সহজেই মার্জ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে যে কোনো সেলকে মার্জ করতে পারেন, এগুলা সিলেক্ট করবেন, লেআউটে যাবেন, জাস্ট মার্জ সেলে ক্লিক করবেন, তাহলে আপনার সেলটা মার্জ হয়ে যাবে। এরপর যদি আপনি টেবিলটা বিভিন্ন ডিজাইন করতে চান, সেক্ষেত্রে এই যে ডিজাইন ট্যাব আছে এখানে বিভিন্ন ডিজাইনের টেবিল আছে, আপনার যেটা ইচ্ছা ওইটা সিলেক্ট করে ওইটা দিবেন, আপনার টেবিলটা অটোমেটিক ওই ডিজাইনের হয়ে যাবে। আপনি চাইলে নিজেও এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। এরপরে আপনি ধরুন আমি টেবিলটা কেটে দিলাম, আপনার হচ্ছে অনেকগুলো কলামের প্রয়োজন, এই অনেকগুলো রো এর প্রয়োজন, অনেকগুলো কলামের প্রয়োজন, কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু খুব সীমিত আছে, এইদিকে 10টা আর নিচের দিকে আছে 8টা, কলাম আছে কয়টা 8টা, রো আছে 10টা, এর বেশি আপনি চাইলে কিন্তু এখান থেকে নিতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার ইনসার্ট ট্যাবের আন্ডারে টেবিলে ক্লিক করে এই যে ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার কলাম প্রয়োজন কয়টা, ধরুন আপনার কলাম প্রয়োজন 10টা এবং রো প্রয়োজন 50টা, আপনি জাস্ট 50 সিলেক্ট করে দিবেন, জাস্ট ওকেতে ক্লিক করবেন, বুম, আপনার খুব সহজেই কিন্তু আপনার 50টা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই লাস্টের সেলে এসে জাস্ট ইন ট্যাব কীটা চেপে ধরবেন, আপনি যতক্ষণ চেপে ধরবেন যতগুলো রো আপনার দরকার ততগুলো রো অটোমেটিক কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে ইনসার্ট থেকে টেবিল ইনসার্ট থেকে আমরা টেবিলটাকে ইনসার্ট করতে পারি। দেখুন এই লেখাগুলো কিন্তু লেফট অ্যালাইনে আছে, আমরা এটাকে রাইট অ্যালাইন করব। এজন্য আমরা এখান থেকে হোমেও যেতে পারি অথবা লেআউটে যেতে পারি, লেআউট থেকে আমরা জাস্ট সেন্টার অ্যালাইন করে দিলে এই লেখাগুলো সেন্টারে চলে যাবে। এখান থেকে আমি যদি সিরিয়াল নাম্বারটা দেই, সিরিয়াল নাম্বারটা দিলাম,
এখান থেকে আমি সিরিয়াল নাম্বারটা দিলাম। দেখুন সিরিয়াল নাম্বারের ঘরটা কিন্তু এত বড় প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে যে অপশনটা আছে একটা লাইনের মতো, এটার উপরে কার্সারটা ধরলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা জাস্ট লেফট বাটন ক্লিক করে বামে ড্রাগ করব, তাহলে আমাদের এই কলামটা ছোট হয়ে যাবে। এরপর আমি এখানে নাম লিখি, আচ্ছা কিছু একটা লিখলাম। এখন আমাদের ধরুন আপনার এই টেবিলগুলো হচ্ছে আপনি আলাদা করতে চান, যেমন এইটা একটা টেবিল থাকবে আর এই নিচে যে অপশনগুলো আছে, ধরুন আপনার 1 আর 2 নাম্বার হচ্ছে একটা টেবিল থাকবে, 3 ও 4 থেকে নিচেরগুলো আপনি অন্য একটা টেবিলে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে ডাউন অ্যারো যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কি হবে, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। দেখুন এইটা একটা টেবিল এবং এইটা একটা টেবিল। কিভাবে করলাম আমরা আবার দেখি, আমরা যদি এই গুলো আলাদা করতে চাই, এগুলো সিলেক্ট করব, অল্টার শিফট ধরে ডাউন অ্যারোতে ক্লিক করলে আমাদের এটা কিন্তু নিচে চলে আসবে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটাকে আলাদা করতে পারি একটা টেবিলকে। এরপরে আমরা হচ্ছে ট্যাব চেপে চেপে আরেকটা পেজ নিব, এই যে দেখুন আরেকটা পেজ আমরা ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের এই যে দেখুন হেডারে সিরিয়াল নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু আমাদের ওই দ্বিতীয় নাম্বারে আমরা যে পেজটা তৈরি করলাম ওই পেজে কিন্তু নেই। আপনি যদি এই সিরিয়াল নাম্বারটা এবং হেডারটা প্রতিটা পেজে দিতে চান, সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, আপনি এটাকে সিলেক্ট করবেন, এরপরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর দেখুন টেবিল প্রপার্টিস, টেবিল প্রপার্টিসে যাবেন, এরপর এখান থেকে দেখুন রো নামে একটা অপশন আছে, এই রোতে আসবেন, এরপর এখানে রিপিট অ্যাজ হেডার রো অ্যাট দ্য টপ অফ ইচ পেজ, এইখানে জাস্ট টিক দিয়ে ওকেতে ক্লিক করলেই আপনার প্রত্যেকটা পেজে দেখুন এখানে কিন্তু হেডারটা অটোমেটিক চলে এসেছে। আপনি যদি এখন অন্য একটা পেজ তৈরি করেন, আমি হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব চেপে চেপে আরেকটা পেজ ক্রিয়েট করব, দেখুন এই পেজেও কিন্তু আমার হেডারটা অটোমেটিকলি চলে এসেছে। ঠিক আছে, আপনি এখান থেকে যদি কোনো পরিবর্তন করেন বা টেক্সটগুলো বড় করেন, ওই হেডারগুলো অটোমেটিক কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন না, এটা করার জন্য আপনাকে প্রথম পেজেই যেতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা পরিবর্তন করতে পারলাম। আচ্ছা ধরুন আপনি চাচ্ছেন এই রোটা 1 নম্বর সিরিয়ালে থাকুক আর এই 1 নম্বর সিরিয়ালের এটা 2 নম্বর সিরিয়ালে থাকুক, এটা করার জন্য আমরা কি করি, সচরাচর এটাকে কপি করি, এরপর এটাকে আমরা কাট করে এই দ্বিতীয় টেবিল দ্বিতীয় ঘরে আনি, দেন হচ্ছে ওইটাকে ওইখানে পেস্ট করি। এটা করার জন্য কিন্তু আমাদের অনেক বেগ পেতে হয় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনি কিন্তু খুব সহজেই এইটা করতে পারেন। এজন্য আপনাকে যে রোটা আপনি উপর নিচ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে, এরপরে কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে আপ অ্যারোতে যখনই আপনি ক্লিক করবেন, দেখুন এই টেবিলটা এই এই রোটা উপরে চলে গেছে, আবার যখন আপনি ডাউন অ্যারোতে ক্লিক করবেন তখন কিন্তু নিচে চলে আসতেছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই উপর নিচ করতে পারবেন, অল্টার শিফট এবং আপ অ্যারো, তো খুব সহজেই কিন্তু এটা আমরা করতে পারতেছি। এই রোটাকে হচ্ছে মার্জ করতে চান, সিলেক্ট করলাম আমরা, এরপর এখান থেকে মার্জ করলাম। এখন আমরা চাচ্ছি দুই তিনটা কলাম হোক এই একটা টেব এই সেলের মধ্যে, দুই তিনটা কলাম হোক, এজন্য আমরা কি করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, এই ঘরে ক্লিক করব, এরপর রাইটে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে স্প্লিট সেলে যাব, স্প্লিট সেলে যাওয়ার পর এখান থেকে আমরা কতগুলো চাচ্ছি, ধরুন আমরা হচ্ছে কলাম চাচ্ছি 5টা,
5 লিখব, এরপরে জাস্ট ওকেতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু খুব সহজে এখান থেকে পাঁচটা কলাম রো কলাম আমরা ক্রিয়েট করতে পারতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি টেবিল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।